প্রসূন ব্যানার্জির প্রতি আমার প্রচুর অ্যালার্জি। যে নির্দল প্রার্থী হলো হয়তো দাঁড়াতে পারি। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হয়ে লড়াইয়ের ঘোষণার পরই ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মমতা। আজ থেকে আমি সব সম্পর্ক থেকে ছেদ হয়ে গেল, নো রিলেশন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক ছিন্ন করার কথা বলার পরই ইউটার্ন বাবুনের প্রসূনের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার। যা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে কোনো কাজ করবো না। আমরা বিগত 12 বছর ধরে এরকম প্রচুর নাটক যাত্রাপালা দেখে এসেছি। এখন মহামাতি মানুষ প্রযোজিত, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন একটা যাত্রাপালা এসেছে, তার নাম হচ্ছে ভাই কেন পর। তবে চলবে কিছু দিন, তাতে শায়নী ঘোষ, তার থেকে দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সবাই অভিনয় করবে, সঙ্গে দেবও আছে। ব্যারাকপুরে এবার পার্থ অর্জুন সংঘাত। পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াবো এটা নিশ্চিত। ছোটবেলা থেকে কখনো বিনা টিকিটে ট্রেনে উঠিনি, ফের বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আমি এখনো এমই এমপি আছি, ব্যারাকপুরে মানুষের আশীর্বাদ নিয়ে ইলেকশন লড়বো আর পার্থ ভৌমিকে হারাবো। পার্থ ভৌমিকের সম্পর্কে কি বলবো, পার্থ ভৌমিকের সম্পর্কে বলতে গেলে জানতে গেলে আপনি অরবিন্দ রোডের হকারদের থেকে জেনে নিন। ব্যারাকপুরের মানুষ যেদিন ভোটের রেজাল্ট বেরোবে আপনাদের সাথে আমার দেখা হবে, উত্তর দেবো। কিন্তু আমি তো এই ধরনের কথার উত্তর দেবো না, কারণ আমি জানি আমার জন মানে গণদেবতা হচ্ছে মানুষ। মানুষ যাকে চাইবে, মানুষ যদি মনে করে পার্থ ভৌমিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা লোকের উপরে অত্যাচার করেনি। দিদিমণিকে আমি অভিনন্দন জানাবো কি আমাকে বলেছেন কি আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছে, বিজেপি সাংসদ। ওনার এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি। আমি বিজেপি সাংসদ ছিলাম, বিজেপিরই সাংসদ হয়তো আগামী দিন হতে পারি। এখন তৃণমূল তো তার লাইন একটা, দিদির লাইন ইউজ অ্যান্ড থ্রো। দিদি জানে ব্যবহার করো, ব্যবহার করার পর নিক্ষেপ করো। সেই ইউজ অ্যান্ড থ্রো পলিসির যিনি নেত্রী তার মনে হয়েছে অর্জুন সিংয়ের দ্বারা যে কাজটা পাওয়া সম্ভব ছিল সেটা সমাপ্তি ঘটেছে, এখন অর্জুন সিংকে ভোগে দাও। বিজেপিতে দলবদলোর স্থান নেই, অর্জুন সিং এর বিজেপিতে প্রত্যাবর্তন জল্পনার মধ্যেই পোস্টার পড়ল ব্যারাকপুরে। তৃণমূল অর্জুন আতঙ্কে ভুগছে, তাই বিজেপির নাম করে পোস্টার দিয়েছে। শাসক দলকে কটাক্ষ করে মন্তব্য বিজেপির, তৃণমূলের ভয়ের কিছু নেই পাল্টা দাবি শাসক দলের। সিএ নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের অধিকার যাত্রা। পাখির চোখ, তপশিলি ভোট, জেলায় জেলায় প্রচারে তৃণমূল। 10 দিন ধরে অধিকার যাত্রায় 42টি কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা। আজ থেকে ঘাটাল, মেদিনীপুর, তমলুক, আলিপুরদুয়ারে প্রচার। যাই যাত্রা করুক, এখন তাদের তো ওই অন্তর্জলী যাত্রাই হবে, শেষ যাত্রা হবে ইলেকশন, এরপরে আর থাকবে না। এলাকায় ভোটার 16,000, লিড চাই অন্তত 10,000। নির্বাচনে প্রচারে গিয়ে এভাবেই জয়ের ব্যবধান বেঁধে দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কঙ্কালী পঞ্চায়েত থেকে কমসে কম 15-16,000 ভোটার আছে, আমি এই পঞ্চায়েতে কমসে কম 8-10,000 ভোটের ব্যবধান আমি বেঁধে দিয়ে গেলাম, এটা কিন্তু আমাদের কাছ থেকে আমি নেব। 10,000 ভোটে ব্যবধান, 10,000 ভোটে কমসে কম আমাকে এই পঞ্চায়েত থেকে লিড দিতে হবে। 50 লক্ষ টাকা ফেরত চাওয়ায় নিমতায় হাড়হিম করা হত্যাকাণ্ড। ভবানীপুরের ব্যবসায়ীকে টাকা দেওয়ার নাম করে ডেকে পিটিয়ে খুনের অভিযোগ। নিমতায় ব্যবসায়ীর অংশীদার অনির্বাণ গুপ্তর বাড়ি থেকে উদ্ধার দেহ। নিহত ব্যবসায়ীর নাম ভাবিয়ালা খানি। জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে রাতারাতি পাঁচিল তোলার অভিযোগ। সোমবার অফিসে মিটিং এর কথা বলে বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। দুপুর 3টে নাগাদ শেষবার কথা, তারপরই বন্ধ হয়ে যায় মোবাইল ফোন দাবি পরিবারের। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন বলে অনুমান পুলিশের। নিহত ব্যবসায়ীর অংশীদারকে গ্রেপ্তার করেছে পুলিশ, আটক আরো এক। ভবানীপুরে ব্যবসায়ী হত্যাকাণ্ড। শিলিগুড়ি থেকে ফিরেই গেলেন ভবানীপুরে মৃতের বাড়িতে মুখ্যমন্ত্রী। এরা ক্রিমিনালের চেয়েও বড় ক্রিমিনাল বললেন মুখ্যমন্ত্রী। পরশু বালিগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছিল, যার সঙ্গে শেষ দেখা করেছিলেন ব্যবসায়ী তাকে ডাকা হয়। দুজনকে গ্রেফতার করা হয়েছে জানালেন পুলিশ কমিশনার।